সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি সময়ের ফেসবুক লাইভে। আপনাদের সঙ্গে আছি আমি শুভ খান। দর্শক, গত 13 জানুয়ারির পর থেকে সারা দেশে হ্যান্ডসেটে আসলে বিজয় কিবোর্ড থাকা না থাকা নিয়ে বেশ আলোচনা চলছে এবং সরকারি যে সিদ্ধান্ত সেটি নিয়ে বিভিন্ন মহলে নানা ধরনের বিতর্ক, নানা ধরনের সমালোচনা হচ্ছে। এবং শুরুতে এটি প্রযুক্তিবিদদের এবং যারা খাত সংশ্লিষ্ট তাদের মধ্যে সীমাবদ্ধ থাকলেও কিন্তু আসলে বিজয় নিয়ে বিতর্কের যে ঢেউ সেটি কিন্তু রাজনৈতিক অঙ্গনে গিয়েও কিন্তু লেগেছে এবং বিভিন্নভাবে কিন্তু এর সমালোচনা হচ্ছে। এবং তারই প্রেক্ষিতে কিন্তু বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন এবং যারা হ্যান্ডসেট উৎপাদন করছেন আমাদের দেশে তারা কিন্তু বেশ কয়েকটি সিদ্ধান্ত নিয়েছেন এবং তাদের মূল কথা হচ্ছে যে এই মুহূর্তে আসলে হ্যান্ডসেটে বিজয় কিবোর্ড সেটি তারা আসলে ব্যবহার করতে চান না। তো এইটা নিয়েও কিন্তু আসলে আমরা কয়েকদিন ধরে দেখছি যে বেশ দড়ি টানাটানি চলছে খাত সংশ্লিষ্ট এবং বিটিআরসির মধ্যে। তো এই সংক্রান্ত বিষয়ে আরও বিস্তারিত আলোচনা করার পূর্বে আমাদের এ সংক্রান্ত একটি প্রতিবেদন রয়েছে, আমরা শুরুতে সেই প্রতিবেদনটা একটু দেখে আসি। স্মার্টফোনে লেখার জন্য গুগল প্লে স্টোরে রয়েছে নানা ধরনের অ্যাপ। গুগলে টেক্সট টু স্পিচ অন করলে কথা বললেই লেখা হয়ে যায়। এ অবস্থায় গত 13 জানুয়ারি মুঠোফোন উৎপাদনকারী ও আমদানিকারকদের চিঠি দিয়ে সব অ্যান্ড্রয়েড স্মার্টফোনে বিজয় কিবোর্ড ব্যবহার বাধ্যতামূলক করার কথা জানায় বিটিআরসি। বাজারজাতকরণের আগে বিজয় কিবোর্ড এপিকে ফাইল ইনস্টল না করলে বিক্রির অনাপত্তি না দেওয়ার কথাও উল্লেখ করা হয়। এরপর থেকেই বিভিন্ন মহলে চলছে নানা সমালোচনা। হ্যান্ডসেট উৎপাদকরা বলছেন বিটিআরসি বিনামূল্যে বিজয় এপিকে ফাইল দিলেও তা স্মার্টফোনে অন্তর্ভুক্ত বা ইনস্টল করতে গুগলের অনুমতি নিতে হবে, দিতে হবে ফিও, যা গ্রাহকদের উপরই পড়বে। তাই এই মুহূর্তে বিজয় ব্যবহার না করার সিদ্ধান্ত জানিয়ে বিটিআরসিকে পাল্টা চিঠি দেওয়ার কথা জানিয়েছে তারা। আমাদের অ্যাসোসিয়েশন থেকে আমরা বিটিআরসিকে চিঠি দিয়েছি যে এটা আমাদেরকে একটু সময় দেওয়া হোক এবং আমাদের সাথে ডিসকাশন করা হোক যে এটা কি কোনোভাবে বাদ দেওয়া যায় কি না, অথবা আর একটু পরে সময় নিয়ে আমরা সিদ্ধান্ত প্রত্যাহারে বিটিআরসিকে আলটিমেটাম দিয়ে আইনি নোটিশ পাঠিয়েছে বাংলাদেশ মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন। 7 দিনের মধ্যে আমরা তাদের জবাব আশা করব, তারা সুনির্দিষ্ট জবাব দেবেন। যদি তারা ন্যায়সঙ্গত জবাব দিতে ব্যর্থ হন অবশ্যই আমরা উচ্চ আদালতে এটি রিট পিটিশন দাখিল করব। বিতর্ক যতই হোক সিদ্ধান্ত প্রত্যাহার হবে না বলে সাফ জানালেন ডাকো টেলিযোগাযোগ মন্ত্রী। মুস্তফা জব্বার মন্ত্রী হয়ে যাওয়া যদি অপরাধ করে থাকে এটা হয়ে গেছে, কিন্তু আমি এটাকে বাধ্য করি নেই। আমি সরকারের নির্দেশ মান্য করে যারা উৎপাদক এবং আমদানিকারক তাদেরকে বলছি যে এইটা তোমাদের মোবাইল সেটে থাকতে হবে, কেউ যদি ব্যবহার করতে চায় তার জন্য আবার কোথাও থেকে ডাউনলোড করতে না হয়। ব্যবহারকারীর জন্য এটা বাধ্যতামূলক নয়। ব্যবহারকারী, তোমার স্মার্টফোন যদি থাকে তাহলে স্মার্টফোনে তুমি যা খুশি ইনস্টল করতে পারো, যা খুশি রিমুভ করতে পারো। বিজয় কিবোর্ডের আবিষ্কারক খোদ ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মুস্তফা জব্বার। তার প্রতিষ্ঠিত আনন্দ কম্পিউটার্স বিজয় কিবোর্ড সরবরাহ করে। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। দর্শক, আমরা প্রতিবেদনটি দেখছিলাম। আসলে বিভিন্ন মহলে সমালোচনার মুখে সবশেষে এসে কিন্তু মন্ত্রী অবস্থান ব্যাখ্যা করেছেন। শুরুতে আমরা যেমনটি দেখেছিলাম যে বিটিআরসি থেকে যে চিঠি দেওয়া হয়েছিল সেখানে স্মার্টফোনে বিজয় কিবোর্ড ব্যবহার বাধ্যতামূলক এমন একটি মানে বাধ্যতামূলক শব্দটি ব্যবহার করা হয়েছিল, তখন কিন্তু এক ধরনের ধোঁয়াশা তৈরি হয়েছিল যে আসলে এটি ব্যবহারকারীদের জন্য আসলে বাধ্যতামূলক নাকি যারা হ্যান্ডসেট উৎপাদন করছেন তাদের জন্য আসলে বাধ্যতামূলক। তবে সবশেষে এসে কিন্তু সেটি পরিষ্কার করেছেন ডাকো টেলিযোগাযোগ মন্ত্রী। তিনি বলেছেন এটি যারা হ্যান্ডসেট উৎপাদন করেন তাদের জন্য আসলে এটা বাধ্যতামূলক এবং হ্যান্ডসেটে এই অ্যাপটি থাকতে হবে, এটি ব্যবহারকারীদের জন্য না। হ্যান্ডসেটে অ্যাপটি থাকলে কোনো ব্যবহারকারী চাইলে সেটি ব্যবহার করতে পারেন, না চাইলে তিনি কিন্তু রিমুভ করে দিতে পারেন। আর এই যে বিজয় কিবোর্ডটি বাধ্যতামূলক করার যে সিদ্ধান্তটি সরকার নিয়েছে তার ব্যাখ্যাও কিন্তু ডাকো টেলিযোগাযোগ মন্ত্রী দিয়েছেন। তিনি বলেছেন যে আসলে সর্বত্র বাংলা ভাষার যে ব্যবহার সেটি নিশ্চিত করার জন্যই আসলে এই সিদ্ধান্তটি আসলে নেওয়া হয়েছে এবং তিনি বলেছেন যে সরকার চায় যে সর্বস্তরে যেন স্মার্টফোনে বাংলা ভাষার ব্যবহারটা ঠিক থাকে। এবং সরকারের যুক্তি হচ্ছে যে কোনো হ্যান্ডসেটে যদি কোনো গ্রাহক ততটা স্বল্প শিক্ষিত যারা, তারা হয়তো বা প্লে স্টোর থেকে অ্যাপ খুঁজে বের করে নিয়ে আসা বা ইনস্টল করা সেটি আসলে তাদের জন্য কষ্টসাধ্য ব্যাপার। সুতরাং যারা স্বল্প শিক্ষিত যারা গ্রাহক রয়েছেন বা
মোটামুটি পড়াশোনা জানেন, তারা যদি বাংলায় লিখতে চান সেক্ষেত্রে যদি হ্যান্ডসেটের যদি বিজয় কিবোর্ডটি যদি বাধ্যতামূলক থাকে এবং যারা উৎপাদক তারা যদি ইনস্টল করে রাখেন তাহলে কিন্তু তাকে আর নতুন করে প্লে স্টোরে গিয়ে খুঁজতে হবে না, তাকে সময় ব্যয় করতে হবে না বা ভোগান্তিতে পড়তে হবে না। সে কারণেই কিন্তু তারা বলেছেন যে আসলে বিজয় কিবোর্ডটা এই জন্যই হ্যান্ডসেটে রাখা বাধ্যতামূলক করা হয়েছে। এবং আর একটি বিষয় এখানে প্রশ্ন উঠেছে যে আসলে শুধুমাত্র বিজয় কেন বেছে নেওয়া হলো, সেটিরও কিন্তু ব্যাখ্যা দিয়েছেন ডাকো টেলিযোগাযোগ মন্ত্রী। উনি টেলিযোগাযোগ মন্ত্রী দাবি করেছেন যে বিজয় একমাত্র কিবোর্ড যেটি হচ্ছে বাংলাদেশ বিএসটিআই থেকে হচ্ছে মান যাচাই বাছাই করে এবং একমাত্র মানসম্মত কিবোর্ডই হচ্ছে বিজয়, সে কারণেই সরকার আসলে বিজয় কিবোর্ডটিকে বেছে নিয়েছে। এটি কিন্তু আসলে এই যে সমালোচনা হচ্ছে যে ডাকো টেলিযোগাযোগ মন্ত্রীর মালিকানাধীন প্রতিষ্ঠানের একটি অ্যাপ দেওয়া হচ্ছে, কেন দেওয়া হচ্ছে, তার প্রেক্ষিতে কিন্তু ডাকো টেলিযোগাযোগ মন্ত্রী কিন্তু সেটি বলেছেন। এবং উনি বলেছেন যে যত সমালোচনাটাই আসলে হোক, সরকার যে সিদ্ধান্ত নিয়েছে সেটি কিন্তু আসলে যারা মুঠোফোন হ্যান্ডসেট উৎপাদন করছেন তাদেরকে কিন্তু মেনে চলতে হবে এবং বিজয়টা ব্যবহার করতেই হবে। আরেকটি বিষয় হচ্ছে যে হ্যান্ডসেট উৎপাদকরা আসলে কেন এটার বিরোধিতা করছেন সে বিষয়ে একটু যদি আমরা বলতে চাই। সবচেয়ে বড় কথা হচ্ছে যে এ পর্যন্ত বাংলাদেশের কোনো হ্যান্ডসেট যেগুলো দেশীয়ভাবে আসলে উৎপাদন এবং সংযোজন হচ্ছে তারা কিন্তু এখনও বিজয় যে এপিকে যে ফাইলটি রয়েছে সেটি বিটিআরসি থেকে সংগ্রহ করেনি এবং ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন থেকে কিন্তু সেটি নিশ্চিত করা হয়েছে এবং তারা বলেছে এখন পর্যন্ত তারা হ্যান্ডসেট আসলে বিজয় ইনস্টল করার জন্য বিটিআরসি থেকে কিন্তু তারা এপিকে কোনো ফাইল আসলে দেননি। এবং এখানে সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে যে এই এপিকে ফাইলটি আসলে বিনামূল্যে সরবরাহ করা হবে, কিন্তু হ্যান্ডসেট উৎপাদক যারা রয়েছে তাদের আপত্তির জায়গা কিন্তু অন্যটাই। কারণ হচ্ছে যে প্রত্যেকটা হ্যান্ডসেটে যে অ্যাপগুলো রয়েছে সেটি কিন্তু আসলে গুগল দ্বারা পরীক্ষিত এবং সারা বিশ্বে কিন্তু কোনো স্পেসিফিক বা নির্দিষ্ট কোনো দেশের জন্য আলাদা করে কোনো অ্যাপ কিন্তু হ্যান্ডসেটগুলোতে নেই এবং প্রত্যেকটি হ্যান্ডসেট কিন্তু বিশ্বব্যাপী ব্যবহার করার উপযোগী। এবং সে কারণে বলছে যে এই মুহূর্তে যদি বিজয় কিবোর্ড যদি দেশীয় হ্যান্ডসেট উৎপাদক যারা রয়েছেন তাদেরকে যদি নিতে হয়তো বিটিআরসি থেকে তাদেরকে বিনামূল্যে সরবরাহ করা হয়েছে বা হবে, কিন্তু সেই অ্যাপটি যদি মুঠোফোনে ইনস্টল করতে হয় সেক্ষেত্রে কিন্তু গুগলের অনুমতি নিতে হবে। এবং এখানে কিন্তু বেশ কয়েকটি ধাপ রয়েছে, কেননা এই অ্যাপটি নেওয়ার জন্য গুগলের যদি অনুমতি নিতে হয় সেক্ষেত্রে অ্যাপটি আসলে হ্যান্ডসেটগুলোতে মানে বিজয় কিবোর্ডটি আসলে ব্যবহার উপযোগী কি না সে বিষয়টি কিন্তু আসলে নিশ্চিত হতে হবে এবং বেশ কয়েকটি পরীক্ষা করতে হবে। এবং পরীক্ষার মাধ্যমেই কিন্তু আসলে গুগল নিশ্চিত হবে যে এটি মানসম্মত অ্যাপ এবং এটিতে কোনো হ্যান্ডসেটে ব্যবহারের ক্ষেত্রে কোনো ধরনের কোনো সমস্যা হবে না। এবং এই যে প্রত্যেকটি ধাপে যে পরীক্ষাগুলো হবে সেই পরীক্ষার জন্য কিন্তু আসলে হ্যান্ডসেট উৎপাদকদের কিন্তু ফি দিতে হবে, অর্থাৎ টাকা দিতে হবে। এবং হ্যান্ডসেট উৎপাদকরা বলছেন যে এতে কিন্তু তাদের আসলে খরচ বেড়ে যাবে। এমনিতেই দেখা যাচ্ছে যে ডলার সংকটের কারণে এলসি জটিলতা রয়েছে এবং গ্রে মার্কেটের কারণে কিন্তু বর্তমানে বাজারে বৈধ হ্যান্ডসেটের দাম কিন্তু অবৈধর চেয়ে প্রায় 2-3 হাজার টাকা বেশি। সে কারণে কিন্তু আসলে ব্যবসায়িকভাবে চাপের মধ্যে রয়েছেন হ্যান্ডসেট উৎপাদকরা, তারা দাবি করেছেন। এবং সে কারণে তারা বলছেন যে এই মুহূর্তে তারা এই বিজয় যে অ্যাপটি রয়েছে সেটি তারা ব্যবহার করতে চান না এবং এই জন্য কিন্তু তারা সিদ্ধান্ত নিয়েছেন এবং তারা বিটিআরসিকে পাল্টা চিঠি দেওয়ার কথা জানিয়েছেন। আরেকটি বিষয় হচ্ছে মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন কিন্তু এই সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছে এবং তারা এটি বলেছে যে গ্রাহক স্বার্থ বিরোধী, কারণ তারা বলছে যে হ্যান্ডসেটের যে কোনো পর্যায়ে যদি কোনো খরচ বাড়ে সেটি কিন্তু আসলে ভোক্তার কাছ থেকে বা গ্রাহকের কাছ থেকে নেওয়া হবে। সুতরাং বিনামূল্যে যে কথাটি বলা হচ্ছে সেটি কিন্তু আসলে সঠিক নয়, দিন শেষে কিন্তু ভোক্তার পকেট থেকেই বাড়তি টাকাগুলো কাটা হবে এবং সে কারণেই কিন্তু তারা আইনি লড়াইয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। তবে বলা যাচ্ছে যে তারা 7 দিন সময় চেয়েছে এবং তাদের যদি বক্তব্য বিটিআরসির যে লিগাল নোটিশ দেওয়া হয়েছে বিটিআরসিকে এবং ডাক টেলিযোগাযোগ বিভাগকে, তাদের বক্তব্য যদি সন্তোষজনক না হয় তাহলে তারা কিন্তু মামলা করার একটা উচ্চ আদালতে মামলা করার ঘোষণা দিয়েছেন। তো সব কিছু মিলিয়ে যে অবস্থা দাঁড়িয়েছে আসলে হ্যান্ডসেট উৎপাদকরাও বলছেন যে তারা এই মুহূর্তে বিজয় ব্যবহার করবেন না, আবার মুঠোফোন গ্রাহক অ্যাসোসিয়েশন বলছে যে এই সিদ্ধান্তের বিরুদ্ধে তারা উচ্চ আদালতে গিয়ে মামলা করবে। তো সব কিছু মিলিয়ে আসলে বলা যায় যে আসলে বিজয়ের ভাগ্যে যে আসলে কী ঘটতে যাচ্ছে সেটিও হয়তো বা সময়ই বলে দেবে, তো সেই পর্যন্ত অপেক্ষা থাকতে হবে কিন্তু আমাদের। তো দর্শক, আজ এ পর্যন্তই, আগামী দিনে নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সঙ্গে থাকুন সময়ের।